সালামু আলাইকুম আমি আরিফা শফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমরা আজকে রিবার কাপলার নিয়ে আবারও অল্প কিছু কথা বলবো কারণ আমাদের রিবার কাপলারের ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন যে কাপলার কি বা ল্যাপিং কি বা এটা বড় বিল্ডিংয়ে ছোটো বিল্ডিংয়ে ব্যবহার করা যাবে কি না পুরো জিনিসটা নিয়েই ছোট করে আপনাদের কাছে দেখাবো কিভাবে এটি ওয়ার্ক করে এবং এটার সুবিধা অসুবিধা সাথে প্রাইস সম্পর্কেও একটি বেসিক আইডিয়া আপনারা পাবেন তো রিবার কাপলার এটা মূলত রডের বা রিবারের ল্যাপিংয়ের অল্টারনেটিভ ল্যাপিং জিনিসটা কি আপনারা সবাই বেসিক্যালি জিনিসটা দেখেছেন যখন কলামে যখন দুটো রড একটার সাথে একটা জয়েন হয় তখন একটা রডকে এভাবে বাঁকিয়ে অন্য রডের উপর দিয়ে নেওয়া হয় এই জিনিসটাই হচ্ছে ল্যাপিং রিবার যতটুকু মোটা হবে ল্যাপিংয়ের লেন্থও কিন্তু তত বাড়বে কতটুকু বাড়বে সেটাও আমরা পরের একটা চার্টে আপনাদেরকে দেখাবো রিবার কাপলার ব্যবহার করার তিনটা বড় সুবিধা আছে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এনহ্যান্স স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি মানে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি বাড়বে এটার অর্থ হচ্ছে ল্যাপিং এর চেয়ে কাপলার বেটার স্ট্রাকচারালি সেকেন্ড হচ্ছে কস্ট সেভিং খরচের দিক থেকেও কাপলার ল্যাপিং এর চেয়ে সাশ্রয়ী কতটুকু সাশ্রয়ী সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া দিয়ে দিব আর ফাইনালে হচ্ছে টাইম এফিসিয়েন্সি এফিসিয়েন্সির বিষয়টা অনেক ইম্পর্টেন্ট কারণ যখন ল্যাপিং হয় তখন কিন্তু রডগুলোকে বাঁকাতে একটা টাইম স্পেন্ড হয় পরবর্তীতে এই দুটো জোড়া দিতে মানে গুণাদার দিয়ে বাঁধতে হয় বাঁধার জন্য কিন্তু একটা টাইম স্পেন্ড হয় এছাড়াও সঠিক মাপ দিয়ে কাটার জন্য বা সেগুলো মেনটেন করার জন্য কিন্তু অনেক টাইম স্পেন্ড হয় সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজও হয় সেটা নিয়ে আর কথা না বললাম তো কস্ট কিভাবে সেভ হয় এটা সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিই এখানে যে চারটা আছে এটা একটা এক্সেল থেকে নেওয়া বেসিক্যালি রড দাম আমরা ধরেছি আটানব্বই টাকা লেবার খরচ প্রতি কেজিতে দশ টাকা করে লেবার খরচটা কীভাবে হচ্ছে তাদেরকে কিন্তু রডটা বাঁকাতে হয় বাঁকানোর জন্য একটা ভালো সময় তাদের এখানে স্পেন্ড হয় এর পরবর্তীতে ওরা যখন আবার জোড়া দেয় জোড়া দেওয়ার সময় কিন্তু এটাকে গুণাতার দিয়ে বাঁধতে হয় শক্ত করে এ বাঁধাতে একটা অনেক বড় টাইম যায় আর আপনাদেরকে আমি দেখাবো যে কাপলারে কত সহজে এটা কানেক্ট করা যায় ল্যাপিং হিসাব দেখানো হয়েছে ফিফটি ডি এটা কিন্তু ভ্যারি করবে যেই সমস্ত বিল্ডিংয়ের স্ট্রাকচারের স্ট্রেংথ অনেক বেশি দরকার হয় লাইক ফ্যাক্টরিজ ওসব জায়গায় কিন্তু ল্যাপিং লেন্থ আরও বেশি হবে তো ফিফটি ডি জিনিসটা মিনিংটা এরকম আমার বিশ মিলি একটা রডে আমার ল্যাপিং লাভে কিন্তু পঞ্চাশ ইন্টু বিশ মিলি মানে এক মিলি বা এক মিটার আমি মিলি দিয়ে আপনাদেরকে একটা হিসাব দেখাই বিশ মিলি রডের ক্ষেত্রে আমার ওয়ান মিটার ল্যাপিং লাগে যেটা প্রায় তিন ফিটের চেয়েও বেশি এবং ওই রডটার ওজন আসে প্রায় আড়াই কেজির মতো তো আড়াই কেজি রডের প্রাইস আসে প্রায় আড়াইশো টাকার মতো লেবার বিল আসে আরও পঁচিশ টাকা এখানে আরও ওয়েস্টেজ হয় তেরো টাকা বাহাত্তর পয়সা টোটাল ল্যাপের লামসাম খরচ আসে দুইশো অষ্টআশি বা দুইশো টাকা এখন কাপলারের দাম আসে মাত্র একশো টাকা আপনার যদি সাইটে মেশিন থাকে বা কাটিং এবং এর যদি মেশিন থাকে তাহলে প্রতি কাপলারে আপনার বেঁচে যাবে একশো টাকা আর মেশিন যদি আমরা দিই আমাদের মেশিনে যদি আপনাদের সাইটে যায় তারপরেও আপনার বাঁচবে পায় তিরাশি টাকা এভাবে আপনি দেখেন যে ষোলো থেকে বত্রিশ মিলি পর্যন্ত যেতে প্রতিটি কাপলারে আঠারো তিরাশি দুইশো একান্ন তিনশো চুয়াত্তর ছয়শো উনসত্তর তো এরকমভাবে যত উপরের দিকে যাওয়া হয় খরচ কিন্তু তত বেশি বাঁচতে থাকে এই প্রাইসগুলো ডেফিনেটলি বাড়ে কমে এটা আপনাদেরকে আইডিয়ার জন্য দেখানো হয়েছে তবে প্রাইসে যদি সেভ নাও হয় তারপরেও স্ট্রাকচারাল সেফটির জন্য এটা কিন্তু ল্যাপিংয়ের চেয়ে বেটার এখন আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে এটা ওয়ার্ক করে তো প্রথমে রডগুলোকে কাটতে হয় তো আপনারা ফ্যাক্টরি থেকেও কেটে নিয়ে আসতে পারেন অথবা অনসাইডেও কাটতে পারেন তো এই কাটার বিষয়টা আসলে খুবই সিম্পল সব সাইডে কাটিং মেশিন থাকে সেকেন্ড কাজটা হয় হচ্ছে কোল্ড ফোর্জিং ফোরজিং কীভাবে আপনাদেরকে দেখাবো কোল্ড ফোর্জিং হচ্ছে একটি মেশিনের ভেতরে রিবারটাকে দেওয়ার পরে রিবারটা এক রিবারের মাথাটা একটু ফুলে যায় কারণ আমরা যেই থ্রেডটা কাটবো থ্রেডের যেই খাজগুলো খাজগুলো এখান থেকে বের হবে এরপরে এটাকে থ্রেডিং মেশিনে দেওয়া হয় থ্রেডিং মেশিনে দিলে এই থ্রেডগুলো এখানে আসে এরপর জাস্ট কাপলারটাকে হাত দিয়ে বা রেঞ্জ দিয়ে আপনারা জোড়া লাগাতে পারবেন এখানে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি রিভারটা যখন বের হচ্ছে তখন এর মাথাটা কিন্তু একটু ফুলে গেছে ওই পার্টায় পরবর্তীতে থ্রেডের যেই খাজগুলো সেই খাজগুলো কাটার জন্য ব্যবহার করা হয় যেখানে থ্রেড হচ্ছে

তো এখানে একটি বেসিক প্রাইসিং দেওয়া আছে যেগুলো আমাদের লেটেস্ট ইম্পোর্ট করা যে কাপড় গুলো ছিল এই ছিল কাপলার নিয়ে আমাদের ছোট একটি ভিডিও কাপলার নিয়ে আপনাদের আর অনেক প্রশ্ন থাকতে পারে তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনারা ডেফিনেটলি আমাদের অফিসে ভিজিট করলে সবচেয়ে ভালো হবে তো ভিডিওর নিচে আমাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও পাবেন আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের অফিসে আসার টাইমটা শিডিউল করে নেবেন থ্যাংক ইউ